আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আপনারা যারা ঘাস কাটার মেশিন ক্রয় করতে যাচ্ছেন কিন্তু কিছু জেনে না বুঝেই ঘাসের মেশিন ক্রয় করতে যাচ্ছেন, তার আগে একটু দাঁড়ান। আমরা এখানে বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন সাজিয়েছি। যে ঘাস কাটার মেশিন যে কত প্রকার হয় সেটা আপনারা আজকে দেখবেন। ঘাস কাটার মেশিন কেনার আগে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, কারণ আপনার খামারে 10টা গরু আছে, 2টা গরু আছে, 1টা গরু আছে, অথবা 1000 গরু আছে, তখন কোন ঘাস কাটার মেশিন আসলে আপনার লাগবে সেটা আপনি জানেন না, হুট করে টাকা দিয়ে ঘাস কাটার মেশিন ক্রয় করছেন। তারপরে নেওয়ার পরে দেখলেন যে আসলে আপনি একটা ভুল ডিসিশন নিয়েছেন। তো তাদের জন্য আজকের ভিডিও শুধু ঘাস কাটার মেশিন দেখাবো না, তার পাশাপাশি দেখাবো আসলে কোন মেশিনের কীরকম পারফরমেন্স, সরাসরি এখানে আপনাদের ঘাস কেটে দেখাবো। চলুন আগে মেশিনের সাথে পরিচয় হই, আপনার ফার্মের জন্য কোন মেশিন লাগবে সে সম্পর্কে জানি। এই যে এই ঘাস কাটা মেশিন দেখছেন, এর ব্লেড হচ্ছে 2টা, এটা দেশীয় প্রযুক্তি, কিন্তু এটা কিন্তু অনেক শক্তিশালী। বাজারে যেসব ঘাস কাটার মেশিন পাওয়া যায় তার থেকে সোর্স অফ অ্যাগ্রের ঘাস কাটা মেশিন দ্বিগুণ শক্তিশালী এবং দ্বিগুণ ওজন। সাধারণ যে ঘাস কাটার মেশিন সেগুলোর ওজন হয় 52 কেজি, আমাদের এই ঘাস কাটার মেশিনের ওজন 92 কেজি। তো বুঝতে পারছেন আসলে কতটা শক্তিশালী আমাদের এই মেশিন। আপনাদের যাদের শুধু গরুর খামার আছে, ঘাস কাটতে চান, তারা এই মেশিনটি নিতে পারেন। আর যাদের গরুর এবং ছাগলের খামার রয়েছে, অর্থাৎ ছোট করে একবারে ঘুষি করবেন, তাদের জন্য দরকার হচ্ছে এই 4 ব্লেডের বড় ঘাস কাটার মেশিন। এর ব্লেড সংখ্যা হচ্ছে 4টা। এই 4টা ব্লেডের সাহায্যে আপনারা একবারে ভুষি মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে খড় ঘাস কাটতে পারবেন। আপনাদের যাদের ছাগলে ফার্ম আছে অথবা আপনার গরু ফার্ম আছে অথবা ব্যবসা করতে চান, অনেকে খড় ঘাস কেটে ব্যবসা করেন, তারা এই মেশিনটি নিতে পারেন। এটি দিয়ে আপনারা খড় একবারে ভুষি আকারে কাটতে পারবেন। এটারই আরেকটা সাইজ হচ্ছে, এটা মিডিয়াম সাইজ, এটাও 2 ব্লেডের এবং 4 ব্লেডের হয়, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এই সাইজও আপনারা নিতে পারেন। এবার আসেন চায়না মেশিনগুলো। এটা হচ্ছে চায়না নন কনভেয়ার মেশিন, এটার সাথে 3 ঘোড়া মোটর রয়েছে এবং এটা পর্যাপ্ত পরিমাণে ঘাস কাটতে পারে, আপনাদের ঘন্টায় প্রায় 1000 কেজি পর্যন্ত কাটতে পারবে। এটা একটা ভূমিকম্প মেশিন বলা হয় এটাকে। এটি কিন্তু ব্যাপক কার্যকরী একটি মেশিন এবং এর সাথে আপনারা 2 সাইজ করতে পারবেন, লং এবং শর্ট। কিন্তু একটা বিষয়, এটা দিয়ে কিন্তু একবারে ভুষি হয় না, আপনারা এই সাইজ পর্যন্ত কাটতে পারবেন, আর এর থেকে বড় সাইজ যে কোনো সাইজ চাইলে পারা সম্ভব, কারণ এখানে যে 4টা ব্লেড রয়েছে, এই 4টা ব্লেডের যে কোনো একটা ব্লেড খুলে আরেকটু সাইজ বড় করা যাবে, মানে 1টা ব্লেড খুললেই 2 সাইজ হবে, সর্বনিম্ন হবে এত বড়, তাছাড়া আপনি যে কোনো সাইজ পাবেন এগুলোর সাথে, এবং এগুলো কিন্তু অনেক দ্রুত কাজ করে। আপনাদের যেটা বলছিলাম যে এই যে এই সাইজ হবে, এই মেশিনের সাহায্যে এরকম সাইজ হবে, এর থেকে ছোটো আর হবে না, কিন্তু এর থেকে ছোটো চাইলে আপনাদের ওই ভুষি মেশিন নিতে হবে, সেটার মাধ্যমে এর থেকে ছোটো হবে। আর এগুলো আটি কাটতে 1 সেকেন্ডেরও কম সময়ে আপনারা কাটতে পারবেন এই সাইজে, আর এর থেকে বড়ো যে কোনো সাইজ এটার মাধ্যমে করা সম্ভব, কিন্তু সর্বনিম্ন হবে এই সাইজ। এই যে এখানে দেখেন, এটা একটা অনেক বড় মেশিন, এটাকে সাইলেজ মেশিন বলা হয়। এটা শুধু আপনার খড় কাটা নয়, এর সাথে সাথে আপনার সাইলেজ হবে, গরুর জন্য হজমের জন্য উপকারী যে ব্যাপার, খড়টা কাটার পরে এটাকে থেতলিয়ে দিবে সেটা হচ্ছে এটা, এবং এর কনভেয়ার হচ্ছে একবারে স্টিলের কনভেয়ার, শক্তিশালী একটি মেশিন। এটা ঘন্টায় আপনারা 2000 কেজি পর্যন্ত খড় ঘাস কাটতে পারবেন। শুধু ঘাস কাটা নয়, এটা দিয়ে সাইলেজ করা যায়। বর্তমানে সাইলেজ একটি জনপ্রিয় বিষয় এবং সত্যিকারেই সাইলেজ খামারিদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আপনারা এই মেশিনের সাহায্য সাইলেজ করতে পারবেন। এই যে এখানে দেখেন, এই যে এখানে আসেন দেখেন, এখানে শুধু ব্লেড নাই, ব্লেডের সাথে সাথে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে মূলত আপনাকে থেতলিয়ে দিবে, আরও অন্যান্য ব্লেড রয়েছে। এই যে এই ব্লেডগুলো রয়েছে, এটা হচ্ছে ব্লেড। এই ব্লেডের সাথে সাথে এখানে এই যে অনেকগুলো দণ্ড রয়েছে, এগুলো মূলত সাইলেজ করতে আপনাকে সহযোগিতা করবে, অনেক শক্তিশালী একটি মেশিন এটি। এবং এর সাথে রয়েছে 3 ঘোড়া মোটর। আরেকটি মেশিন দর্শক মণ্ডলী এটা দেখছেন, এটা অনেক জনপ্রিয়। জনপ্রিয় হবেই না বা কেন, কারণ এটি হচ্ছে কম্বাইন সাইলেজ মেশিন বলে, এটা দিয়ে খড় কাটা যায়, ভুট্টার গাছ সাইলেজ সহ ভুট্টাও এটা দিয়ে ভাঙানো যায়,
অর্থাৎ দানাদার খাদ্য তৈরি, খড় কাটা, সাইলেজ করা সবগুলো কাজ করবে এই কম্বাইন সাইলেজ মেশিন। এবং এটার সাথে রয়েছে চার ঘোড়া মোটর, শক্তিশালী মোটর। এবং এখানে দেখেন যে এই যে খড় কাটার জন্য বা ঘাসটা কাটার জন্য এখানে রয়েছে ব্লেড, এবং ব্লেডের সাথে সাথে এখানে আরও অসংখ্য ব্লেড দেওয়া রয়েছে। মূলত এগুলোই আপনার দানাদার খাদ্য তৈরি অথবা আপনার সাইলেজ করার জন্য এটা কাজে লাগবে। আপনারা এই মেশিনটি নিতে পারেন, যাদের খামার রয়েছে তারা খামারের কাজে, খড় কাটার কাজে, এমনকি ভুট্টা ভাঙানো এবং পাশাপাশি সাইলেজ করার কাজেও ব্যবহার করতে পারবেন। এটার মাধ্যমে আপনারা অনেকগুলো সুবিধা পাচ্ছেন, এটা হচ্ছে বড় বিষয়। কম্বাইন সাইলেজ মেশিন, যাদের সাইলেজ করার প্রয়োজন সেটাও পাচ্ছেন, খড় কাটাও যাবে। অসুবিধা হচ্ছে খড় সর্বনিম্ন আপনার এত বড় হবে এবং এই মাপে আপনি কাটতে পারবেন, এর থেকে বড় আপনি করতে পারবেন না, ছোটও করতে পারবেন না, এই সাইজ আপনার খড় হবে। কিন্তু খড়টা আপনার সাইলেজ অর্থাৎ বাড়ি খেয়ে বের হবে, আপনার খড়টা অনেক নরম হয়ে বের হবে, যেটা গরুর জন্য উপকারী। ঘাস বা আপনার ভুট্টার গাছ এরকম একবারে থেতলিয়ে সাইলেজ হয়ে যাবে, আপনারা এরকম সাইলেজ কাজে ব্যবহার করতে পারেন। আবার খড় যেটা বললাম, যে যে খড় যেটা কাটছে আপনাকে আগে বলছিলাম, আপনাদের আগে বলেছিলাম যে খড় এটার সাইজ একটু বড় হবে, কিন্তু এটাও থেতলিয়ে বের হবে, এরকম করে থেতলিয়ে বের হবে, যেটা আপনার গরুর জন্য উপকারী। দুটা কাজে আপনার ব্যবহার করতে পারেন। এবং এর সাহায্যে যে ভুট্টা গুঁড়া করা সেটাও করা যাবে, আপনারা এই তিনটা কাজে এই একই মেশিন ব্যবহার করতে পারেন। খুব সুন্দরভাবে সাইলেজ হয়েছে, দেখেন একবারে থেতলিয়ে গেছে, যেটা গরুর হজমের জন্য উপকারী এবং গরুর বৃদ্ধিতে সহযোগিতা করবে। আরে এইটা হচ্ছে ইন্ডিয়ান টাটা বলে, এই আসলে খোলা এগুলো অনেক ভয়ঙ্কর, বর্তমানে এটা চলে অনেকের নাই, যারা অল্প টাকার মধ্যে কিছু ক্রয় করতে চাচ্ছেন তারা আসলে এটা ক্রয় করে, কিন্তু আসলে এটা অনেক ভয়ঙ্কর, কারণ ব্লেডটা বাইরে থাকে, হাত যেয়ে যে কোনো সময় হাত আঙ্গুল কাটার সম্ভাবনা থাকে। যেহেতু দামেও কম অনেকে এটা ক্রয় করেন, আসলে এটা আমি সাজেস্ট করি না, তারপরে যদি ভালো লাগে যারা কিনতে চান ক্রয় করতে পারেন। এই যে টাটা কোম্পানির ইন্ডিয়ান বললেও আসলে এগুলো বর্তমানে আমাদের দেশেই তৈরি হচ্ছে, এগুলো আসলে ইন্ডিয়ান নয়, আমাদের দেশেই এগুলো তৈরি হচ্ছে, এটা টাটা লেখে বের হচ্ছে, আসলে এটা ইন্ডিয়ান নয়। দর্শক মণ্ডলী, আজকের ভিডিও, যেসব খামারি খড় কাটার মেশিন ক্রয় করতে চাচ্ছেন আশা করি তাদের অনেক উপকারে লাগবে। আপনারা অন্য খামারিদের জন্য ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি অন্য খামারিদের অনেক উপকারে লাগবে, কারণ একজন খামারি হঠাৎ করে একটা মেশিন ক্রয় করে লসের মধ্যে পড়লে আসলে সামগ্রিকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হন। তো তাদের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আপনার শেয়ারে অন্য একজন খামারির, চাষির অনেক অনেক উপকার হবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এই মেশিনগুলো আমাদের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে, স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন, অথবা আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে ক্রয় করতে পারেন। আমাদের শোরুম বগুড়া সদর কালীতলা বাজার হতে 50 মিটার উত্তরে সোর্স অফ অ্যাগ্রো। দেখা হবে অন্য কোনো কৃষি যন্ত্রপাতি রিভিউ নিয়ে, অন্য কোনো কৃষি প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।